কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রজেক্ট টাইগারের সোণালী জয়ন্তী বর্ষত বান্দিপুর টাইগার রিজার্ভত এয়া প্রধানমন্ত্রী। সম্পূর্ণ এক পৃথক পরিবেশত দেওবারে এয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলা রঙের টুপি, খাকি প্যান্ট, প্রিন্টেড টি শার্ট আর কোলা রঙের জোতার সঙ্গে সম্পূর্ণ এক পৃথক রূপত দেখবলে পাওয়া গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতত এয়া হাফ জ্যাকেট। বান্দিপুর টাইগার রিজার্ভত প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি অনুষ্ঠানত অংশ লওয়ার লগতে এটা বিশেষ মুদ্রাও মুক্তি করে প্রধানমন্ত্রীয়ে। প্রজেক্ট টাইগার অভিযানের পিছত দেশত সুরক্ষিত হয়েছে বাঘ। বিংশ শতিকাত দেশত 20,000তকৈও অধিক বাঘ আছিল, কিন্তু দেশত অভাবনীয়ভাবে হ্রাস পাই বাঘর সংখ্যা। 70-র দশকত দেশত বাঘর সংখ্যা হঠাৎ 1,820টালৈ হ্রাস পাই, যার বাবে 1973 চনত ভারতত প্রজেক্ট টাইগারের শুভারম্ভণি হয়েছিল। তারপিছতেই দেশত সুরক্ষিত হয় বাঘ। 2018ত দেশত 2,967টা বাঘ পোৱা গৈছিল। 5 বছৰৰ পিছত হওয়া পিয়লত দেশত বাঘৰ সংখ্যা 3,167টালৈ বৃদ্ধি পাইছে। প্রজেক্ট টাইগার কো 50 বৰ্ষ হো গে হে। প্রজেক্ট টাইগার কি সফলতা ভারত কে লিয়েই নহি বল্কি পুরে বিশ্ব কে লিয়ে গৌরব কা বিষয় হ্যাঁ। ভারত নে টাইগার কো না সিফ বচায়া হ্যাঁ বল্কি উসকো ফলনে ফুলনে কা এক বেহতরিন ইকোসিস্টেম দিয়া হ্যাঁ। দেওবারে তামিলনাড়ুর পার্বত্য জেলা মুদুমলাইর এটা হস্তি শিবিরতো উপস্থিত হয় প্রধানমন্ত্রী। নিজ হাতেরে হাতিক খাদ্য খুয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। বান্দিপুর টাইগার রিজার্ভত দেওবারে পুয়ায় এক সম্পূর্ণ পৃথক পরিবেশত কটোয়ার পিছত সোশিয়াল মিডিয়াত প্রধানমন্ত্রী লিখিলে, আজি পুয়া ভারতের অরণ্য জীবন আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কটাই মই অভিভূত। নিউজ ডেস্ক রিপোর্ট, ডিওএস 65।